বাবা বাবা, জয় রাধে। আরে সনাতন হলেই যে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হবে তার কোনো মানে আছে? চকচক করলেই শোনা হয় না, চকচক করলেই শোনা হয় না। ভাই ভালো কথা, সময় তো শেষ, এখন কি করবে? আবার কিছু অর্থ অনেকে দান করেছেন, কীর্তন করুন না অর্থের ব্যাখ্যা করুন, কোনটা সবটি করতে হবে? যা হোক, এক কৃষ্ণ ভক্ত প্রবর রাসমঞ্চে একটা কথা বলি কি, সকাল থেকে রূপ পর্যন্ত যারা দান করেছেন, সকালে দিয়েছেন গোপাল সেবা, গুষ্ঠে দিয়েছেন গোপাল সেবা, গোপাল যাবে, আর সূর্য পূজা দিয়েছেন দক্ষিণা, পূজা করলে তো দক্ষিণা দিতেই হবে, তার মধ্যে যাতে ঠাকুর, তাই না? হ্যাঁ, তার মধ্যে যাতে বাউন না পাবে। উত্তর গোষ্ঠীর সারাদিন গোপাল না খাওয়া, যমুনা ফুলে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে খেলা খেলছেন, খেলতে খেলতে ক্লান্ত প্রত্যাবর্তন করলেন আপন গৃহে। ক্ষুধার বড় জ্বালা, মা কিছু খেতে দাও, মা তো দিবেই, তাই না? একটা শিশুর আশ্রয় হলো তার মায়ের কোল। সম্বল কি? একটা বাচ্চার সম্বল কি মা জানেন না? হ্যাঁ, বাচ্চার সম্বলটা কি? আরে মা তো বাচ্চা, ওই বাচ্চার সম্বল হলো একমাত্র কান্না। বাচ্চার সম্বল হলো কান্না, আর আশ্রয় হলো মায়ের কোল, ঠিক না? তো গোপাল সারাদিন না খাওয়া, মা তো তাকে কিছু খেতেই দিবে, আর রূপে রূপে কিছু দেখলে কিছু দিতে হয়, তাই না? আগে দিছে অনেক কিছুই, একটা মেয়ে দেখতে গেলে কিছু দিছে, আর এখন তো কিছু তা দেয় না, বড় বড় মোবাইল, টাচ মোবাইল দেয়। কেন? হ্যালো, আমার সব গেল। একজনে কইতেছে কি, 1200 টাকা মেয়ে বিয়ে দিছি, খুব ভালো করছে, 1200 টাকার মোবাইল কিনে দিছে না, হ্যালো সব গেল। বা 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 বা, একটা কথা কই, যে মহাদেবের জন্ম যেন কি মাসে? রাখেন দেন পান নাকি মায়ের কাছে আছে। আচ্ছা, তো দলে দলে যুবতী নারীরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, আর ধ্বনি করছে কি, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। এখন দুর্গা শিবকে বলতেছে, এই মাসটা তোমার খুব ঝামেলা, কেন? সবাই তোমার মাথায় জল ঢালে না, তুমি কি বলো, এদেরকে কি দাও, একটা আশীর্বাদ তো দাও। শিব বললেন, হ্যাঁ আশীর্বাদ দিই, এমন একটা আশীর্বাদ দিয়ে তুমি শুনবে যে হ্যাঁ, যে আশীর্বাদ দিয়ে দিয়ে তোমরা শুধু ধরে রেখো, ছেড়ে যেন না যায়, ঠিক মতো ধরে রেখো, বুঝছো তো, ঠিক মতো ধরে রেখো, ছেড়ে যেন না যায়। যা হোক, 500 টাকা দান করেছেন, যে মনোবাঞ্ছা নিয়ে রাসমঞ্চে দান, রাধা গোবিন্দের যুগল সেবা, এ পর্যন্ত যুগল সেবা নেই, এখন যারা দান করবেন রাধা গোবিন্দের যুগল সেবা। তা আমি আগেই কথাটা বলে যাই, টাকা থাকলে টাকা দিবেন, নাহলে ভালো মোবাইল থাকলে মোবাইল দিবেন, ভালো চাদর থাকলে চাদর দিবেন, টাচ মোবাইল 25,000 টাকা দেখছি দিছে, এটা আমার দরকার নেই, এটা পাইছি, নাহলে কিনতে, ড্রাইভার নতুন তো চালাইতে পারি না খুব একটা। এটা অনেকে দান করেছেন, যারা বৃন্দাবনে দান করেছেন রাধা গোবিন্দ যুগল সেবা দেওয়ার জন্য। হ্যাঁ, এই দান কোনোদিন কোনো কালেই বৃথা যাবে না, এটা ভগবানের ব্যাংকে জমা থাকবে। টাকা ব্যাংকে থাকলে কি হয়,
কাদাইলে কাঁদিতে হয়, এই কথাটা কোনোদিন মিথ্যা নয়, তাই না? তেমনি ব্যাংকে টাকা রাখলে এক বর্ষার পর কিছু পাওয়া যায়, আর এটাও আপনাদের ভগবানের ব্যাংকে জমা থাকবে, দ্বিগুণ হবে। অন্তিমে আমার প্রাণবল্ল হব গোবিন্দ নিজ হাতে বৈঠা ধরে রাধা গোবিন্দের যুগল চরণে পৌঁছাই। যাই হোক, এখন এই টাকার ব্যাখ্যা ধরে যদি থাকি তাহলে সময়টা নষ্ট হয়ে যাবে, কিছুটা কীর্তন করতে হবে। তো মায়েরা যদি উঠেন তাহলে আমি উঠব, আর যদি একটু বসেন তাহলে আমিও বসবো। এবার বিপি নেবে লালো গোপনারি হেরি হাসত মরলি ধারি, বিপি নেবে লালো গোপনারি হেরি হাসত মরলি ধারি, তারা সারি সারি দাঁড়াইলো গো, সারি সারি দাঁড়ায় গোকুল চারিকে ঘেরি, সারি সারি দাঁড়ায় গোকুল চারিকে ঘেরি, সারি সারি দাঁড়াইলো হে। এতক্ষণ যাই করছস তবু তক তক খুঁজে আর কিরকম না, এতক্ষণ যাই করছস এখন আর মুখটা বন্ধ রাখিস না, বুঝছ তো? কাছে কি করবি? পুছ তো সবাহ গমন ক্ষেম কহ তো কিয়ে করবে প্রেম, এমন গভীর জনিতে তোমরা আমার কাছে এলে, তোমরা প্রেম লালো সে এলে নাকি প্রেম লালো সে প্রেম লালো সে এলে নাকি হে। বেশ, এই গভীর রজনীতে কেউ স্বামীর কোল ঘর সংসার ছেড়ে কেউ আসে? তোমরা আমার সঙ্গে প্রেম করতে এসেছ, আর সত্যি করে বলো তোমরা পলকবিহীন নয়নে আমার বদন দিকে কেন তাকিয়ে আছো, কেন তাকিয়ে আছো? তোমাদের চাহনি লক্ষণ ভালো না, যেভাবে তাকিয়ে আছো তাতে আমার মনে হয় কি আমি বুঝি বাজব বাজব না হে, তোদের নয়নেরও সরা ঘাটে আমি বুঝি বাজব, তোমার নয়নেরও সরা ঘাটে আমি বুঝি বাজব বাজব না হে। সত্যি করে বলো, এবারে কও হে গোপী কিসে আমার একা একা ভালো লাগতেছে না, একজন লাগবি। না পারলেও পারতে হবে পিঙ্কি আয়। আচ্ছা শুনেন, এমন গভীর রজনীতে তোমরা আমার কাছে এলে, তোমরা নাকি খুব সতী, তোমরা যদি সতী নারী হয়ে থাকো এবার ঘরে গিয়ে করো তোমরা পতি সেবা গোপী কি সে লাগে গহীন বনে রে, আর সতী নারী
পার্বতী যেমন পর্বতের জোহরা গোপী কি একটা নারী প্রশ্নের জবাবটা মনে আপনাদের মনে আছে, দেখি আপনাদের স্মরণ আছে কিনা, আছে? একটা নারী, আচ্ছা ফতেপুর তো অনেক মন্দির আছে তাই না, এই মন্দিরে কি থাকে আপনাদের নয়, মন্দিরে কি থাকে এই মায়েরা, মন্দিরে কি থাকে? হ্যাঁ জোরে করে আমি কানে শুনি না, মূর্তি একটাই, দুজন দেব, হাসেন না হাসাটা বন্ধ এখন, দেব দেবী স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ মন্দিরে থাকে তাই না। একটা নারী বিয়ে হবার পর স্বামীর বাড়ি হয় তার মন্দির, ওই মন্দিরের দেব দেবীকে বলেন বাহ, এতগুলো মায়েরা থাকতে একজনে কইল, বাসের নাম দেখে জানে কয় না, কয়ে যদি ঠিক যাই। আচ্ছা ওই মন্দিরের দেব দেবী হলো শ্বশুর শাশুড়ি, অর্থাৎ মা বাবার ভিন্ন মূর্তি, আসন একটা, মা বাবাকে যেমনই ভক্তি শ্রদ্ধা করা দরকার শ্বশুর শাশুড়িকেও তেমনি ভক্তি শ্রদ্ধা করা দরকার, কথাটা বলা আমার ভুল হইল, এমনি তো ফতেপুর আমার বায়না করে না, তার মধ্যে সে কথাটা কইলাম আগামী মিটিংয়ে মায়েরাই ভোট দিব না, কই না গোসাই রে, এই বাড়ি বউ ভাইকে ফলাইছি যাইগা। সেই মন্দিরে দেবদেবী হচ্ছে শ্বশুর শাশুড়ি, তোমরা যদি সতী হয়ে থাকো এবার ঘরে গিয়ে করো তোমরা নিজ পতি সেবা, গোপী কি সের লাগি গহিন বনে লে, ওই শোন বচন কহলো যবকাল ব্রজের রমণী যত সজল নয়ন, আসতে এবার আপনাদের নয় বাবাদের, সজল নয়ন কাকে বলে, সজল নয়ন কাকে বলে, আসতে ও সব বলতে হবে না, কিছু কিছু রেখে যাই, সজল নয়ন দুই নয়নে পরিপূর্ণ জল কিন্তু পলক নেই, পলক দিলেই বরিশন হবে, এমনই ছল ছল নেত্রে গোবিন্দের বদন দিকে তাকিয়ে আছে, আর টুটুল সবাহ মনোরথ করণি অবনখ আননে নখে নিখয়ে ধরণি, বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ধরণীকে আঘাত করছে, আর বদনে কি বলছে, বলি ধরণী তুই বিভাত হও হে গোপী বলে, ধরণী তুই বিভাত হও হে গোপী বলে, ধরণী তুই বিভাত আমরা তোমার মধ্যে লয় হয়ে যাই, ধরণী তুই বিভাত ধরণী তুই দিভাগ হয়ে গোপী বলে, হে গোবিন্দ এমন গভীর রজনীতে আমরা তো সাত করে তোমার কাছে আসিনি, ভাঙ্গলি কুল ছিল মুরলি কোষানে, ভাঙ্গলি কুল ছিল মুরলি কোষানে রে,
কিং করি গণজন কেসে ধরে আর কিং করি গণজন কেসে ধরে টানে রে ঠাকুরে কি বলে এলাম হে বরানে বল্লা ঠাকুরে কি বলে এলাম হে বরানে বল্লা কেন বাবা শিবা যাইলে ঠাকুরে কি বলে কেন বাবা শিবা যাইলে ঠাকুরে কি বলে এলাম হে বরানে বল্লা আস্তে গোবিন্দ তুমি বাঁশি বাজিয়েছিলে ও পর্যন্তই থাকতে তা না করে তুমি কি করেছো বাঁশি বাজালে 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 কেনে বাজালে 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 কেনে বাজালে বাজালে টানলে কেনে বাজালে বাজালে টানলে কেনে টানলে টানলে আনলে কেনে টানলে টানলে আনলে কেনে সাত করে কি বনে এলাম হে বরানে বল্লা সাত করে কি বনে এলাম হে বরানে বল্লা তোমরা কল্যাশিনী চারেরই ভ্রষ্টা বলছে হ্যাঁ সত্যি গোবিন্দ তুমি তো অকুলের কুল প্রাণ গোবিন্দ এ কুলে তো আর তোমাকে কোনোদিন পাওয়া যায় না যাবেও না তবে শোনো তুমি ধার্মিক হয়ে আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছ আমরা তোমার ধার ধারি না কার ধার ধারি তুমি যার দ্বারের দ্বারি আমরা তার ধারি তুমি বলো সাধু হ্যাঁ আমরা তোমার সকল জানি সব বলে দেব গোবিন্দ বললে এ কি জানো কি আর বলবে কি বলছে সব জানি কি তুমি শিশুকালে পোতনাকে বধ করেছ খুনি তুমি খুনি সত্যি কথা গোপীর বসন চুরি করে নিয়েছ চোর আবার ছেনা স্বর্ণমণি তুমি চুরি করে খেয়েছ আহা ভগবান কৃষ্ণ বললেন এ গোপীগণ শোনো তোমাদের সব কথাই মানি এই কথাটা মানতে পারছি না কেননা আমি তো কখনো লবণী চুরি করি খাইনি হ্যাঁ তুমি খেয়েছ বলছে না আমার মা যশোমতী আমার জন্যই তো তৈরি করে রেখেছিল আমার বস্তু আমি খেয়েছি আমার জন্যই তো তৈরি করেছিল তুমি তা চুরি করে খেলে কেন খেলে খেলে কেন চুরি করে হ্যাঁ তোহে সৌপিত জীব তোমার অস পাবো তোয়া পদ ছাড়ি মোরা কোকা হা 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 যাবো হে গোবিন্দ একটু ভাবুন তিন দিন চার দিন আজকে বিদায় তাই না দুদিন নাম একদিন ভাগবত একদিন লীলা চারটি রজনী শেষ একটি বৎসরের সাধনা আবার একটি বৎসর বেঁচে থাকার পর কে থাকবো আর কে থাকবো না বলা যায় না গোপীগণ বললেন তুমি যদি আমাদের গ্রহণ না করো এই গভীর রজনীতে আমরা গৃহে ফিরে যেতে পারবো না হে গোবিন্দ বলি এখন আমি না কোথায় আমরা কোথায় যাব হে এখন আমরা গোবিন্দ বলি আর আমাদের জায়গা নাই হে কথাটা শুধু ব্রজ গোপীদের নয় এই উৎসব কমিটি বাড়ির কর্তা গ্রামবাসী অনেক সাধনা করে এই আঙ্গিনায় নববৃন্দাবন ধাম সাজিয়েছিলেন এই আনন্দের বাজা ভেঙে দিয়ে আমরা
কোথায় যাব হে এই আনন্দের বাজার বাজার ভেঙে দিয়ে আমরা কোথায় চলে যাব এখন আমি বলে যাই এই মাসে এই দিনে এই বাজার যেন মিলে এখন আমরা কোথায় যাব হে আজ বড় ভাগ্য ফলে আনন্দের বাজার বাজার ভেঙে দিয়ে এখন কোথায় চলে এখন কোথায় যাব হে ওরে আমরা কার কাছে বা বাক্যস্থলে তোমরাই আমার আপন বলে পরখিলাম বাক্যস্থলে তোমরাই আমার আপন বলে পরখিলাম বাক্যস্থলে নাগর কে রে টে রে রায়ে রে রাহাই বায়া নাগর কে রে টে নাচবে কেন নাচবে রায়ে রাহাই বায়া যশোদানন্দন নাগর কে রে টে রে হরায়ে রাই বয়া দুথে দুথে গোপী লইয়া যশোদানন্দন নাগর কে রে টে রে হরায়ে রাই বয়া নাগর টে রে টে রে হরায়ে রাই বায়া নাগর টে টে রে হরায়ে রাই বায়া কেহ নাচে কেহ গায় কেহ ধরে তালে নাগর টে রে টে রে হরায়ে রাই বায়া কেহ নাচে কেহ গায়ে কেহ ধরে তানে নাগর টে রে টে রে হরায়ে রাই বায়া এ মিলা বৃন্দাবনে কৈলায়ার বনে না সলিলা বৃন্দাবনে কৈলায়ার বনে নাগর টে রে টে রে হরায়ে রাই বায়া নাগর টে রে টে রে দেবতা কি কর যত সরিয়া বিমানে নাগর টে রে টে রে হরায়ে রাই বায়া হরায়ে রাই বায়া নাগর টে রে টে রে হরায়ে রাই বায়া আসে আসে যদি লড়ে তো এখন তো নিয়ে যাব রাজি
রাজি, পায়ের উপর শব্দ হবে না, যদি লড়ে তা কিন্তু নিয়ে যাব, রাজি? বাবা বলি ও চাঁদ বদনি নাচ তো দেখি সবনা জলে ধরে